বিটলের আত্মকথা। আমি লেডি বার্ড বিটল গোত্রের একজন। আমি বিন জাতীয় গাছে থাকি এবং মেক্সিকোয় বেশি উপদ্রব করেছিলাম বলেই আমার নাম হয়েছে মেক্সিকান বিন বিটল। যদিও আমি তোমাদের ভারতবর্ষের বহু দিন থেকে রাজত্ব করছি, আমার শরীরে তামাটে রং আর বিন্দু দেখে আমাকে চিনতে পারবে। আমার জীবনচক্রে সব কয়টি দশায় দেখা যায়। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত আমরা ফসল নষ্ট করে থাকি, অন্য সবার মতোই জীবনযুদ্ধে জয়ী হয়ে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যেতে হয়। আমি মেক্সিকান বিন বিটল। আমার উপরের 16টি কালো বিন্দু দেখে আর তামাটে রং দেখে আমায় চিনবে। প্রকৃতির সবার মতোই মানুষ ছাড়া আমরা বংশ বিস্তারের জন্য মিলিত হই। সাধারণত আমরা পাতার উল্টো দিকে উপবৃত্তাকার হলুদ রঙের ডিম পাড়ি। দেখো, পরিণত হলে আমরা লার্ভারূপে ডিম ফুটে বাইরে বের হয়ে আসি। এরপর আমার নানান ফ্রেমে চিত্রগ্রাহকদের লেন্স বন্দী হই। আমরাও নির্মোচন করি এবং অন্তিম পরিণতির দিকে এগিয়ে যাই, এবং সব যুদ্ধ শেষ করে আমরা নিজ রূপ ধারণ করি।